রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের প্রশ্নের মুখে এবার সহকারী কোচ বিনো জর্জ। গত শনিবার আরিয়ান এফসির বিরুদ্ধে সিএফএল এর ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের। সেখানে খেলতে দেখা গেছে সিনিয়র দলের একাধিক খেলোয়াড়কে, যার ফলে রিজার্ভ দলের একাধিক খেলোয়াড় সুযোগ পায়নি এই ম্যাচে। আর এই নিয়েই কোচ বিনো জর্জের কাছে প্রশ্ন তুলেছে রিজার্ভ দলের খেলোয়াড়েরা। তাদের স্বপ্ন রিজার্ভ দলে ভালো পারফরমেন্স করে মূল দলে সুযোগ পাওয়া, তবে এখানেও তারা ঠিক মতন সুযোগ পাচ্ছেন না, বরং মূল দলের খেলোয়াড়দেরই ডাকা হচ্ছে সিএফএলে। অন্যদিকে কেরালার খেলোয়াড়দের তুলে আনা নিয়েও অনেকে বিনো জর্জকে প্রশ্নের মুখে ফেলেছে। অনেকেই অভিযোগ করেছে কেরালার ফুটবলারদের অতিরিক্ত সুযোগ দিচ্ছেন তিনি, যার ফলে সুযোগ পাচ্ছে না প্রতিভাবান বাঙালি খেলোয়াড়েরা। সামনে মোহামেডান ম্যাচ, এই ম্যাচেও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে রিজার্ভ দলের খেলোয়াড়রা কবে নিজেদের প্রমাণ করবে, এই প্রশ্নই এখন উঠছে ইস্ট বেঙ্গল শিবিরে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।